সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে টাঙায় টেনে তুলেছিলুম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘ রোদ্দুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে, গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বৎসরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি, পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বললে, ঠিক তার উল্টো, তারা গোঁড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? এই মুর্শিদাবাদের সাগরদিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগরদিঘি কি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি, তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয় কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্কই সেখানে হয় বেশি। তোমার দেশের পুকুরটাও কি ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুণ্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছে এতদিন পরেও এটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুললে, বললে, সেই সময় থেকেই ওই বাগানে কেউ বাস করে না, আর পুকুরে কেউ মাছ ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পূজা হয়, আর সেই জন্যই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীরাও সন্ধ্যা পূজার পর সেখানে আর কেউ থাকতে চায় না, তাড়াতাড়ি গ্রামে ফিরে আসেন, অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলুম, ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি? তাও ঠিক জানি না, এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কান পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয়, যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লিগ্রামের আড্ডাগুলি ভরসন্ধ্যেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। ভূত পেতনি বেঁচেছিল মানধাতার যুগে, একালে মানুষ মরবার পর না আর বাঁচার সুযোগ পায় না। আমারও ওই একই মত, মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকত না। আমি জিজ্ঞাসা করলুম,
রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও কি নিষেধ নাকি? না, এই এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকেই অনায়াসে অনুমতি আনতে পারি। ইচ্ছা থাকলে গ্রামের আরও অনেকে মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারো সেই ইচ্ছাই নেই। সকলেরই বিশ্বাস ও বাগান পুকুরের মাছ ধরতে যাওয়া মোটে নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললুম, সন্তোষ সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো, বুঝলে? আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন দিনেকের ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব। এই নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ, এসব আমি বড় ভালোবাসি। তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে ভাই। বিজন নিস্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়া স্বাদ হচ্ছে। সন্তোষ বললে, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধূ ধূ করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনও পরিষ্কার আছে, তার কারণ শুনলুম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পঙ্কোদ্ধার হয়। বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে এটাও আন্দাজ করতে পারলুম। মানুষ হচ্ছে গৃহের আত্মা, পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে তেমন বোধ কিন্তু হলো না। মনে হলো এখনও তার প্রত্যেকটি ইঁটে প্রাণের হিল্লোল জীবন্ত, যেন এখনও তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললুম, সন্তোষ, এ বাড়িতে ভূতের কোনো লক্ষণ নেই ভাই। দোতলার ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব, বুঝলে? সন্তোষ মাথা নেড়ে বললে, অসম্ভব, ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডুহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালাবন্ধ, কারুর প্রবেশের অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি, তারপরেই এক মুহূর্তের ভিতর যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হাম্মাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এ জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে, নির্জনতাকে কোনো দিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পায়নি। স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি, তরুকুঞ্জের পত্র মর্মর বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐক্য তান। উফ, কি সুন্দর সে স্থান! গাড়ি বারান্দার উপরে একতলায় দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভিতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলুম পূজারী। তারা হন হন করে চলে যাচ্ছিল, হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাইরা অমন করে অবাক হয়ে কি দেখছেন? পূজারি বললে, আপনি কে? জমিদার বাবুর অতিথি, চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি এই বাড়িতে? সেই রকমই তো মনে হচ্ছে। পূজারি আর কিছু বললে না। তারা তিনজন একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল।
লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম, কিন্তু সে সময় আর পেলুম না। কারণ সুদূরে একটা তালবনের মাথার উপর আকাশ তখন পড়িয়ে দিচ্ছিল চাঁদের মুকুটমণি। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি, কাজেই সন্তোষ করলে নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না। আমি চেষ্টা করলে কেবল একটা জিনিস ভালো নাড়তে পারি, সেটা হচ্ছে ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলুম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, দুখানা কাঠের কেদারা, দুখানা টুল, দেয়ালে টাঙানো দুখানা মস্ত মস্ত আরশি, আর একটা দেরাচওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেওয়ালে খানকয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে, সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামী কালের মৎস্য শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বঁড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে, এখানে এমন ঘাগি মাছের অভাব। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে এমন সময় নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, এই রে রাত 12:30। বললুম, এই তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আবার একবার আকাশের চাঁদ মুখ দেখে আসি, বুঝলে? ওঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে একটা অভাবিত শব্দ শোনা গেল। মেঝের ওপর দিয়ে হির হির করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘরের মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারুর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি বললে যে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানল কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো। আধ মিনিট পরে শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উচ্চ, পা গুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধা ভরে ও বিশৃঙ্খলভাবে। সন্তোষ বললে, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমায়েশ যে সে বাসা বেঁধেছে, চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজে হাতে বন্ধ করে উপরে উঠেছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বেড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিলে? সবিস্ময়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের মধ্যে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটপট করে চারিদিকে ছুঁড়ে ফেলে দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে কেউ চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমশই বৃত্তবর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জোৎস্নামাখা জলচক্রের পর জলচক্র। ক্রমেই সন্তোষও দেখতে পেলে, দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপর গিয়ে দাঁড়ালুম। প্রথমটা আর কিছু দেখতে পেলুম না, তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক
দলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ প্রচেষ্টা করছে। দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতরে। ক্রমে আমার বুকের উপর জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হাত দুখানা হঠাৎ অদৃশ্য হলো। ভাবলাম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমুড়ের মতো দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি হাত দুখানায় একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুটো মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচণ্ড টান। সে বিষম টান আমি সামলাতে পারলুম না। আরও খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার উপর। নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দু হাতে প্রাণপণে জড়িয়ে ধরলে। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপরের দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠি অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপর টলতে টলতে এসে উঠল আরও এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি, কিন্তু ওই লোকটিকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা তখন ঘাটের উপরের ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেই রকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতো আমি উঠে বসলুম এবং তারপরে স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট নিঃশেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু স্কন্ধের উপরে নেই কেবল তার মুন্ডু। সে হচ্ছে কবন্ধ। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।